হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা দেখব 2016 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি ক্রাইম থ্রিলার মুভি হ্যাকার। কিভাবে একজন কিশোর ছেলে ধীরে ধীরে হ্যাকিং দুনিয়ার বড় বড় ক্রাইম করে ফেলে, এরকম একটা স্টোরি আমরা দেখতে চলেছি। মুভির প্রতিটা অংশই সাসপেন্সে ভরপুর, আর থ্রিলিংটা দেখব ঠিক শেষে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা ইউক্রেন থেকে কানাডাতে শিফট করছে, কারণ সেখানে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এমনকি তাদের কোনো চাকরি বাকরিও ছিল না। সেই দম্পতির একটা সন্তান ছিল যার নাম হলো অ্যালেক্স, বয়স মাত্র 6 বছর। কানাডাতে শিফট হওয়ার কারণে সেখানে অ্যালেক্সের কোনো বন্ধু ছিল না, আর সেই কারণেই সে তার বাসায় কম্পিউটারে বেশিরভাগ সময় কাটাত। মূলত কম্পিউটারে সে গেমস খেলত। তবে অ্যালেক্সের বয়স যখন 13 হলো, তখন সে গেমসের পাশাপাশি অজানা মানুষদের সাথে চ্যাটিং করত এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে ভিজিট করত। অ্যালেক্স সবসময় চাইত সে বিল গেটস কিংবা স্টিভ জবসের মতো হবে, যারা কিনা গোটা পৃথিবীর ধারণাটাকেই বদলে দিয়েছে। এরপরে অ্যালেক্স একদিন জানতে পারে যে ইন্টারনেট দুনিয়ায় এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ক্লিক করার বিনিময়ে সে টাকা পাবে, আর সে তখন সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম উপার্জন $140 ইনকাম করে। এতে অ্যালেক্স খুব খুশি হয়। এর মধ্যে একদিন সন্ধেবেলা অ্যালেক্স স্কুল থেকে বাসায় ফেরার পর দেখে তার মা সোফায় বসে কাঁদছে। তার মা বলে যে তিনি তার ব্যাংকের চাকরিটা হারিয়েছেন, যেই চাকরিটা কানাডায় আসার পর তার মা পেয়েছিলেন। কিন্তু তাদের বাসাটা যেহেতু ব্যাংক লোনে নেওয়া, তাই এখন তো তিনি ব্যাংকের ইনস্টলমেন্ট চালাতে পারবেন না, আর এর ফলে ব্যাংক তাদেরকে বাসা থেকে বেরও করে দিতে পারে। এটা শুনে অ্যালেক্স তার ঘর থেকে একটা বক্স নিয়ে আসে, আর তার ভিতরে অনেকগুলো টাকা ছিল, যে টাকাগুলো সে অনেক বছর ধরে একটু একটু করে জমিয়েছে, এবং অ্যালেক্স সেই টাকাগুলো তার মায়ের হাতে তুলে দেয়। তবে এটা দেখে তার মা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি চুরি করেছ। এর উত্তরে অ্যালেক্স বলে যে না, আমি কোনো খারাপ কাজ করিনি, এই টাকাগুলো আমি আমার কলেজের ফিসের জন্য জমিয়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো উপায়ে বের করে ফেলবো। আর এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয়। তবে অ্যালেক্স এরপর আপসেট হয়ে পড়ে, কারণ সে অনেক কষ্টে এত বছর ধরে টাকাগুলো জমিয়েছিল, তাই সে এখন টাকা কামানোর রাস্তা খুঁজতে শুরু করে। এরপরেই সে তার কম্পিউটারে বসে সার্চ করে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব আসলে ইন্টারনেট দুনিয়ার সেই অন্ধকার গলি যেখানে সমস্ত ইলিগাল কাজ হয়, আর এখানে কেউ কাউকে কোনোদিনও খুঁজে বের করতে পারে না। অ্যালেক্স সেখানে তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে যায়, কিন্তু তখনই সেখান থেকে নোটিফিকেশন আসে যে প্রথমে তোমার কোনো কাজ আমাদের দেখাও। তাই অ্যালেক্স সেটা নিয়ে প্ল্যান করে। অ্যালেক্সের স্কুলে একটু রাগী ছেলে ছিল এবং অ্যালেক্স তার ক্রেডিট কার্ডটা কোনোরকমভাবে চুরি করে নেয়, আর সেটার ডিটেলস সেই ডার্ক ওয়েবের গ্রুপের মেম্বারদের মাঝে ছড়িয়ে দেয়, আর এর ফলে অ্যালেক্সের র্যাঙ্ক স্ট্যাটাস একটু আপডেট হয়ে যায়। সে একজন সোলজারের স্ট্যাটাস পায়, তার মানে সে ডার্ক ওয়েবে এখন অনেকগুলো জিনিসই অ্যাক্সেস করতে পারবে। এরপরে অ্যালেক্স সেখানকার একজন হ্যাকারকে বলে যে আমি কিছু টাকা ইনকাম করতে চাই, আর তারপরে সেই হ্যাকার অ্যালেক্সকে 2টা ল্যাপটপ পাঠায় এবং বলে যে তুমি এই দুটোকে বিক্রি করে দাও, আর এখান থেকে যা প্রফিট আসবে তা আমরা দুজনে ভাগ করে নিব। ডিল অনুসারে অ্যালেক্স সেই ল্যাপটপ দুটো বিক্রি করে দেয়, আর প্রফিটের টাকাটা তারা দুজনে শেয়ার করে নেয়। এরপর থেকে সেই হ্যাকার বিভিন্ন ধরনের দামি দামি জিনিস অ্যালেক্সকে পাঠাতে থাকে, আর অ্যালেক্স সেগুলো বিক্রি করে দুজনে মিলে বেশ টাকা ইনকাম করতে শুরু করে। মূলত তারা ডার্ক ওয়েবে অন্যদের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে সেই জিনিসগুলো কিনত, আর সেগুলোকে অ্যালেক্স আবার বিক্রি করে দিত। কিন্তু অ্যালেক্স যেই শহরে বাস করে সেই শহরটা ভীষণ ছোট ছিল, আর অত দামি দামি জিনিস কেনার মতো সেখানকার লোকেদের অবস্থা ছিল না, আর এই কারণে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে টরেন্টো শহরে যাবে। তাই সে তার বাবা মাকে বুঝায় যে সে তার পড়াশোনা কমপ্লিট করার জন্য টরেন্টোতে যাচ্ছে। এরপর অ্যালেক্স টরেন্টোতে চলে আসে, আর সেখানে তার সাই নামের একজন সেলের সাথে কথা হয়। সেই ছেলেটা অ্যালেক্সকে বলে যে তুমি এখানে যেই যেই জিনিস সেল করতে চাও আমি এখানে কিছুক্ষণের মধ্যেই সেগুলো সেল করে দিব, কিন্তু প্রফিটের 30% আমাকে দিতে হবে। অ্যালেক্স সাইয়ের কথায় রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে সেখানে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু অ্যালেক্স এখন এই ছোট ছোট কাজ করতে করতে খুবই বোর হয়ে গিয়েছে, সে এখন বড় একটা কিছু করতে চায়। তাই অ্যালেক্স সাইকে বলে যে আমরা যদি ব্যাংকারদের ক্রেডিট কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা একসাথে অনেকগুলো টাকা কামাতে পারবো। এটা শুনে সাই বলে ওকে, আমি তোমাকে সাহায্য করতে পারবো। এরপরে সাই তার সমস্ত বন্ধুদের যারা বিভিন্ন ধরনের জায়গা যেমন সেলুন, পার্লার, ব্যাংক এবং আরও কর্পোরেট জায়গায় কাজ করত তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের লোকেদের ক্রেডিট কার্ডের ডিটেলস, যারা মূলত খারাপ পথে টাকা উপার্জন করত, সেগুলোকে কালেক্ট করে ফেলে, আর এভাবেই সাই এবং অ্যালেক্স অনেকগুলো টাকা কামিয়ে ফেলে। তবে একদিন তাদেরকে দুজন পুলিশ অফিসার ধরে ফেলে, কিন্তু তারা দুজন সেই পুলিশ অফিসারদের 10টা খুব দামি ঘড়ি গিফট করে, আর এর বিনিময়ে সেই পুলিশরা তাদেরকে ছেড়ে দেয়। এরপরে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে সেই ব্যাংকের থেকে প্রতিশোধ নিবে যেই ব্যাংক তার মাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। অ্যালেক্স প্ল্যান করে সেই ব্যাংকে একজন কাস্টমার সেজে যায়,
এরপর সেখানে কাস্টমার সার্ভিসে কথা বলার সময় সে ইচ্ছে করেই টেবিলে থাকা পেন বক্সটা নিচে ফেলে দেয়, আর সেগুলো উঠানোর নাম করে তার একটি পেন ড্রাইভ সেখানে থাকা সিপিইউতে লাগিয়ে দেয়। আর এই পেন ড্রাইভের মাধ্যমে পুরো সিপিইউ এর ডিটেলস তার পেন ড্রাইভে চলে আসবে। কিন্তু ব্যাংকের হেড অফ সিকিউরিটি অ্যালেক্সের এই ব্যাপারটা দেখে ফেলে। সে অ্যালেক্সকে আলাদা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে তাকে বলে যে এই পেন ড্রাইভটা তোমার কাছে কোথা থেকে এলো এবং তোমাকে সব কিছু স্বীকার করতে হবে। প্রথমে অ্যালেক্স কিছুই বলতে চায় না, কিন্তু সেই ব্যাংক কর্মকর্তা যখন বলে যে তুমি না বললে কিন্তু আমি পুলিশকে ফোন করব, তখনই অ্যালেক্স বলে যে আমি ব্যাংকে চুরি করার জন্য এটা করিনি, এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক ছিল। আমি এমন একটা সফটওয়্যার বানিয়েছি যেটার মাধ্যমে আমি যে কোনো সিস্টেমে ভাইরাস ইন করাতে পারবো। তবে আপনার ব্যাংকের সফটওয়্যারটা খুবই পুরনো, আপনি যদি চান তাহলে আমি এটাকে আপগ্রেড করে দিতে পারি, আর আমি এটাকে পুরোপুরি হ্যাকিং প্রুফও করে দিতে পারবো, আর এর ফলে আপনার ব্যাংকের সিস্টেমে কেউ কখনো হ্যাক করতে পারবে না, এবং এটা আমি সম্পূর্ণ ফ্রিতে করে দিব, যাতে করে আপনার সিনিয়র অফিসাররাও আপনার উপরে অনেক খুশি হয়ে যাবে। এসব শুনে ব্যাংক কর্মকর্তা অ্যালেক্সের কথা রাজি হয়ে যায় এবং অ্যালেক্সও সাইকে ছেড়ে দেয়। আর এরপরেই ডার্ক ওয়েব থেকে অ্যালেক্সের কাছে অনেকগুলো নোটিফিকেশন আসতে শুরু করে। আসলে ডার্ক ওয়েবে এটা কেউ ছড়িয়ে দেয় যে অ্যালেক্স ব্যাংকের সিস্টেমকে হ্যাক করতে চেয়েছে, আর এর জন্য অ্যালেক্স ডার্ক ওয়েব দুনিয়ায় খুবই ফেমাস হয়ে যায়। তবে তার কাছে আসা নোটিফিকেশনগুলোর মধ্যে একটি নোটিফিকেশন জেড এর ছিল, যে কিনা হ্যাকিং দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকার ছিল। তাই অ্যালেক্স জেড এর নোটিফিকেশন দেখে খুবই খুশি হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা আরেকটি মেয়ের নোটিফিকেশন দেখতে পায়, এবং সেও সেই ডার্ক ওয়েব দুনিয়ারই ছিল, আর সেই মেয়েটির নাম ছিল কিরা। এরপর অ্যালেক্স সেই মেয়েটির সাথে দেখা করতে যায় এবং তাকে তার সাথে কাজ করতে বলে। অ্যালেক্সের কথায় কিরা রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যালেক্স, সাই এবং কিরা একসাথে কাজ করত। কিরার কাছে এমন একটা মেশিন ছিল যেটার মাধ্যমে সে ডুপ্লিকেট ক্রেডিট কার্ডও বানাতে পারত। তারা এই ধরনের অনেক ক্রেডিট কার্ড বানিয়ে ফেলে এবং যেগুলোর মাধ্যমে তারা অনেকগুলো টাকাও নিজেদের কাছে নিয়ে নেয়। তবে এখন তাদের কাছে এই টাকা বিটকয়েনে আসত, যেটা মূলত একটা ডিজিটাল কারেন্সি, আর এটার কোনো রেকর্ড ব্যাংকের কাছে থাকে না, তাই সরকার চাইলেও তাদেরকে কোনোভাবে সন্দেহ করতে পারবে না। আর এভাবেই তারা ধীরে ধীরে অনেক দামি দামি জিনিস কিনে সেগুলো বেচতে শুরু করে। তবে সেখানে যত নামি দামি ক্লায়েন্টস ছিল সবাই মূলত ছিল কিরার ক্লায়েন্টস। তাই অ্যালেক্স আর সাই যখন কিরাকে ক্লায়েন্টসের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন কিরা বলে যে এদের সবাইকে জোগাড় করে দেয় তার আঙ্কেল। যাই হোক, এরা তিনজন এদের হ্যাকিং এর কাজে এতটাই এক্সপার্ট হয়ে গিয়েছিল যে বিক্রি করে দেওয়ার জন্য তাদের কাছে ফেরারিও পাঠায়। আর এবারও কিরাই সেই ফেরারি বিক্রির জন্য ডিল করছিল। তবে সাই কিরাকে আস্তে আস্তে এখন সন্দেহ করতে শুরু করে। সাই অ্যালেক্সকে বলে যে কিরা যদি তার আঙ্কেলের সাথে মিলে এসব কাজ করে ফেলতে পারে তাহলে আমাদের কি প্রয়োজন। কিন্তু তার কথায় তখন অ্যালেক্স খুব একটা কান দেয় না। এরপরই তার একটা বড় ডিল করে এবং সেই ডিলটাও কিরাই করছিল। কিন্তু সেখানেই সাই চলে আসে এবং ক্লায়েন্টসের ডিটেলস চায়। সেখানে তাদের তিনজনের মধ্যে একটু ঝগড়াঝাটি শুরু হয়, আর সেই ঝগড়ার সময় সাই গিয়ে তাদের ক্লায়েন্টসের গায়ে একটু হাত লাগায়। ঠিক তখনই সেই ক্লায়েন্টরা তাদের বন্দুক বের করে তাদের দিকে তাক করে, আর তাদের মধ্যে ঘটনাটা এতটাই বাজে রূপ নেয় যে সেই গ্যাংস্টাররা অ্যালেক্সদেরকে ওয়ার্নিং দেয় যে তারা যদি আবার কখনো এখানে জিনিসপত্র বেচতে আসে তাহলে তারা নিজেরাই অ্যালেক্সদেরকে মেরে ফেলবে। এই ঘটনার পরেই তারা তিনজন টরন্টো থেকে হংকং এ শিফট হয়ে যায়, আর কিরা নিজেও সবসময় হংকং এ আসতে চাইত। যাই হোক, তারা হংকং এ এসে প্রথমে একটি দামি হোটেলে উঠে এরপর ইচ্ছে মতো শপিং করে বেড়াতে থাকে। আর এই কাজগুলো তারা করছিল তাদের সেই নকল ক্রেডিট কার্ড দিয়ে, যেগুলোর মধ্যে আসল ক্রেডিট কার্ডের নাম্বার থাকত। অনেকবার তাদের ধরা পড়ে যাবার ভয়ে পালাতেও হয়েছে। এর মধ্যে একদিন রাতে তারা একটি নাইট ক্লাবে যায়। সেখানে সাই একটি মেয়ের কারণে অন্য একটি ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে, সে কারণে সাই আর অ্যালেক্সকে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তবে কিরা তার সেই আঙ্কেলের সাহায্যে তাদের দুজনকে পরদিন সকালেই থানা থেকে ছাড়িয়ে নেয়। এরপরে যখন কিরা আর অ্যালেক্স হোটেলে বসেছিল তখন সাই এসে তার আগের দিনের রাতের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সাই মূলত বাইরে থেকে অনেক শপিং করে এনেছিল এবং সাথে অনেকগুলো টাকাও ছিল। আসলে তারা একটা স্পেশাল ধরনের কার্ডের ব্যবহার করেছিল, এটা তারা তখনই পেয়েছিল যখন তারা টরন্টোতে ছিল। তবে সেই কার্ডের একটা ধরন আছে, মানে সেই কার্ডের মাধ্যমে টাকা বের করার কোনো লিমিট নেই, কিন্তু তারা সেই কার্ডটাকে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে, আর তারা যদি দ্বিতীয়বার সেই কার্ডটাকে ব্যবহার করে তাহলে তাদেরকে ট্রেস করে নেওয়া হবে। তাই যখন অ্যালেক্স জানতে পারে যে সাই এই কার্ডটাকেই আবার ব্যবহার করেছে, এটা দেখে অ্যালেক্স খুবই রেগে যায়। এর ফলে তাদের মাঝে আবার ঝগড়া শুরু হয়। অ্যালেক্স সাইকে বলে তুমি এখান থেকে টরন্টোতে ফিরে যাও, আর সাইও কথা মতো টরন্টোতে ফিরে যায়। তাই এখন হোটেলে শুধুমাত্র অ্যালেক্স আর কিরাই ছিল। তবে অ্যালেক্স আর কিরা মিলে তাদের কাছে যে ক্লোনিং ক্রেডিট কার্ডগুলো ছিল সেইগুলো দিয়ে হংকং এর সমস্ত এটিএম বুথ থেকে $2.3 million চুরি করে নেয়, আর তারা সব বুথে ডার্ক ওয়েবের ভিজিটিং কার্ড রেখে দেয়। এরপর তো এই বিষয়টা ব্রেকিং নিউজ হয়ে যায়, মানে হংকং এর বিভিন্ন বুথ থেকে এক রাতে $2.3 million চুরি হয়ে গিয়েছে।
তবে সেটা কে বা কারা করেছে সেটা জানাও সম্ভব নয়। কিন্তু জেট নামের সেই বড় মাপের হ্যাকার যে পুরো ডার্ক ওয়েবটাকে কন্ট্রোল করে, সে এই চুরির দায় নিজের ঘাড়ে নেয়। এর মধ্যে কিরা সিদ্ধান্ত নেয় যে সে এই কাজগুলো আর করবে না, কারণ তার কাছে তো এখন অনেক টাকা রয়েছে, তাই সে একটা আরামের জীবন যাপন করতে চায়। কিন্তু অ্যালেক্স এখনও এই কাজটা করে যেতে চায়। এটা নিয়ে তারা যখন নিজেদের মধ্যে তর্কাতর্কি করছিল, তখনই তাদের কাছে জেডের একটা নোটিফিকেশন আসে। জেড সেই এটিএম বুথ চুরির জন্য তাদেরকে কংগ্রেচুলেশন জানায়। এরপর অ্যালেক্স বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু জেড বলে এটা কখনোই সম্ভব নয়। তখনই অ্যালেক্স বলে যে এমন ডিল আছে যেটার মাধ্যমে আমরা বিলিয়নস ডলার ইনকাম করতে পারব। এটা শুনে জেড তাদের সঙ্গে দেখা করতে রাজি হয়। তাই অ্যালেক্স আর কিরা চায় জেডের সঙ্গে দেখা করতে। সেখানে জেড একটা হুইল চেয়ারে বসেছিল আর তার গোটা চেহারাটা ছিল ঝলসে যাওয়া, এবং সেই লোকটাই কিনা ডার্ক ওয়েবের সবচেয়ে বড় হ্যাকার। যাই হোক, জেড প্রথমেই বলে যে আমি তোমাদের সাথে কেন কাজ করব। তখন অ্যালেক্স বলে যে আমাদের কাছে এমন একটা প্ল্যান আছে যেটার মাধ্যমে আমরা বিলিয়নস ডলার ইনকাম করতে পারবো, আর সেটার অংশ তোমারও থাকবে। তখন জেড বলে যে তোমরা যদি কোনো ভুল করো, তাহলে শুধুমাত্র তোমাদেরকেই নয়, বরং তোমাদের পরিবার, বন্ধুবান্ধব, যে যেখানে আছে তাদের সবাইকে মেরে ফেলা হবে। যাই হোক, এরপরেই তারা তাদের প্ল্যান বলে সেখান থেকে বেরিয়ে যায়। এবং তারা যখন তাদের গাড়িতে গিয়ে বসে, তখন অ্যালেক্সের কাছে সাইয়ের ফোন আসে। সে অ্যালেক্সের থেকে এখন ক্ষমা চায়। সাই বলে, আমি হংকংয়ে ফিরে এসেছি আর আমি হোটেলে তোমাদের জন্য অপেক্ষা করছি। এরপর সেই হোটেলে ডোরবেল বাজে। সাই ভাবে অ্যালেক্স এবং কিরা হয়তো এসে গিয়েছে, কিন্তু সেটা অ্যালেক্স আর কিরা ছিল না, তারা ছিল অন্য কেউ। মূলত সেখানে দুইজন লোক এসেছিল যাদের কার্ড সাই দ্বিতীয়বারের মতো ব্যবহার করেছিল, আর যেটার কারণে অ্যালেক্স আর সাইয়ের মাঝে ঝামেলাও হয়েছিল। এর কিছুক্ষণ পরেই অ্যালেক্স এবং কিরা হোটেলে পৌঁছায়, আর রুমে এসে তারা দেখতে পায় যে তাদের বন্ধুকে কেউ মেরে ফেলেছে। অ্যালেক্স এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে যায়। সে এটা পুলিশকে ইনফর্ম করতে চায়, কিন্তু কিরা বলে যে এটা করা খুবই বোকামি হবে, কারণ আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদেরকেও ধরা পড়তে হবে। সেজন্য তারা দুজনেই সেই হোটেল ছেড়ে পালিয়ে যায়। এর পরের দিনই অ্যালেক্সের কাছে জেডের ফোন আসে, আর সে বলে যে আমি তোমাদের সাথে ওই কাজটা করতে চাই, এবং তারা তাদের প্ল্যানে লেগে পড়ে। অ্যালেক্স এবং কিরা এমন একটা রুমে যায় যেখানে আগে থেকেই লোকেরা কম্পিউটারের সামনে বসেছিল। অন্যদিকে জেডকে দেখানো হয় যে তার কম্পিউটারের স্ক্রিনে শেয়ার মার্কেটের সব খবর দেখছিল। আরেকদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখা যায়, যার কারণে গোটা শেয়ার মার্কেট এখন খুবই স্টেবল। কিন্তু হঠাৎ জেডের কিছু লোক তাকে গুলি করে মেরে দেয়, আর সাথে সাথে এই খবরটি অ্যালেক্স, কিরা এবং তাদের গোটা টিম মিলে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। নিউজ চ্যানেলও এই খবরটা প্রচার করতে শুরু করে, আর এর ফলে বিভিন্ন দেশের শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারগুলোকে অল্প দামে বেচতে শুরু করে, যার ফলে গোটা শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়ে যায়। তবে সেই সবগুলো শেয়ার জেড কিনে নেয়, তার মানে তারা খুব দামি শেয়ারগুলোকে খুব অল্প দামে কিনে ফেলেছে, আর এতে তাদের অনেক প্রফিট হয়। সেই প্রফিটের কিছু অংশ জেড অ্যালেক্সের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, আর এরপরেই অ্যালেক্স, কিরা এবং তাদের টিম সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান তার বন্ধুদের সাথে জঙ্গলে শিকার করছিল। তখনই তাকে কেউ ফোন করে জানায় যে তোমার মৃত্যুর খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটা শুনে তো চেয়ারম্যান পুরো হতবাক হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি আসল ঘটনা। ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে গুলি করে মারা হয়েছিল, তাকে মূলত চেয়ারম্যানের ডামি বানানো হয়েছিল, আর এই পুরো ব্যাপারটা অ্যালেক্সের প্ল্যান ছিল। তার প্ল্যান ছিল যে এভাবেই তারা শেয়ার মার্কেটকে ক্র্যাশ করাবে আর বিলিয়ন অফ ডলার্স ইনকাম করবে, এবং এটাই করেছে তারা। কিন্তু এরপর অ্যালেক্স আর কিরা যখন তাদের গাড়িতে গিয়ে বসে, তখনই দুজন লোক এসে তাদেরকে অজ্ঞান করে ফেলে। তারপর অ্যালেক্সের যখন জ্ঞান ফিরে, তখন তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। সেখানে সে কিরার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার কাছে কোনো উত্তর আসে না। তবে সেখানে একটি লোক বসা ছিল, আর তার কাছে একটা ফোন আসার পরেই সেই লোকটি বলে, একে ছেড়ে দাও। আর এরপরেই সে অ্যালেক্সকে একটি ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর অ্যালেক্সের যখন আবার জ্ঞান ফিরে, তখন সে লক্ষ্য করে যে তার ল্যাপটপটা ভাঙা পড়ে আছে, আর তার পার্স থেকেও সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে কোনোভাবে শহরে ফিরে আসে এবং কিরার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিরার নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর সে একদিন সাইবার ক্যাফেতে গিয়ে ডার্ক ওয়েবের সাইট খোলার চেষ্টা করে, কিন্তু সেই ওয়েবসাইট সিজ করে দেওয়া হয়েছিল। তারপর অ্যালেক্স একদিন ইন্টারনেটে একটা খবর দেখে, সেখানে বলা হচ্ছে যে জেড নামের ডার্ক ওয়েবের বড় হ্যাকারকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আর তার সাথে কিরা নামের একজন মেয়ে ছিল যে পালানোর চেষ্টা করায় তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা দেখে অ্যালেক্স খুব আপসেট হয়ে যায়। তবে ততক্ষণে সাইবার ক্যাফেতে পুলিশ এসে অ্যালেক্সকে অ্যারেস্ট করে ফেলে, কারণ সে সেখানে ডার্ক ওয়েবের ওয়েবসাইট সার্চ করায় পুলিশের সাইবার টিম বুঝে ফেলে। যাই হোক, অ্যালেক্সকে পুলিশ থাইল্যান্ডের জেলে পাঠায়, আর অ্যালেক্স সেখানে 2 বছর পার করে। এই 2 বছরে সে তার ভুলটাও বুঝতে পারে, আর এখন সে বাড়িতে ফিরতে চায়।
তার মা বাবাকে একবার দেখতে চায়। তাছাড়া কিরাকেও হারিয়ে সে খুবই আপসেট ছিল। এর মধ্যে সরকারের পক্ষ থেকে তাকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়। তাই সে যখন জেল থেকে বের হয়, সে জেলের সামনে একটি গাড়িতে একটি মেয়েকে বসা দেখতে পায়, আর সেই মেয়েটা ছিল কিরা। কিরাকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে অ্যালেক্স খুবই খুশি হয়। এরপর কিরা অ্যালেক্সকে সব কিছু খুলে বলে। তখন কিরা বলে যে আমি যে আঙ্কেলের কথা বলতাম সে আর কেউ না, বরং টরেন্টোর ব্যাংকের সেই হেড অফ সিকিউরিটি ছিল, যে তোমাকে একবার সেই পেনড্রাইভ নিয়ে ধরেছিল। আসলে আমি একবার জেলে ছিলাম, আর ওই ব্যাংক কর্মকর্তা আমার সাথে দেখা করতে এসেছিল। সে মূলত FBI এর সাথে জেটকে ধরার একটা প্ল্যান বানিয়েছিল, আর সে সেই প্ল্যানে আমাকেও ইনক্লুড করে। তার বদলে সে আমার সব মামলা তুলে নেওয়ার কমিটমেন্ট করে। সেই কারণেই আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, আর উনি আমাকে তোমার ফাইলটাও দিয়েছিল এবং তোমাকেও আমাদের সাথে নিতে বলেছিল। তাই আমি প্ল্যান অনুসারে তোমার সাথে দেখা করি, আর সেখানে আমি তোমাকে হংকং যাবার কথাও বলেছিলাম, কিন্তু তুমি যেতে চাইছিলে না। আর সে কারণেই সেই গ্যাংস্টার লোকেরা যারা আমাদের হুমকি দিয়েছিল, তারাও আসলে আমার প্ল্যানেরই সদস্য ছিল, এবং এরপরেই তুমি হংকং আসতে রাজি হলে। আর এই হংকংয়ে মূলত জেট থাকতো, এবং তাকে ধরাই ছিল আমার মূল কাজ। আর এরপরে সব ঘটনা তো তুমি নিজেই দেখেছ। অ্যালেক্স কিরাকে বলে যে তুমি আমাকে মিথ্যা বলেছ, কিন্তু কিরা বলে আমি তোমাকে কখনোই মিথ্যা বলিনি, বরং আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, তবে বলার সুযোগ পাইনি। এরপরেই সে তাকে তার আসল পাসপোর্টটা দিয়ে দেয় আর বলে তুমি কি আমার সাথে বাড়িতে ফিরতে চাও। এরপর তারা দুজনে গাড়িতে বসে একটি ভালো জীবনযাপনের দিকে এগিয়ে যায়। শেষে বলে রাখি, এই মুভির গল্পটি একটি সত্য ঘটনার উপর ইন্সপায়ার হয়েই বানানো হয়েছিল। যাই হোক, কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আর রোমান্টিক মুভির জন্য ফিল্মি কাপল নামের একটি নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে আগামী শুক্রবার থেকে ফিমেল ভয়েসের মাধ্যমে সুপার রোমান্টিক মুভি এক্সপ্লেন করা হবে। আপনারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশনে এবং কমেন্টসে দেয়া আছে। তবে যারা আজকেই প্রথম আমাদের এই সিনেপ্লেক্স 52 চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন।